Question number 81. Supplementary. অধ্যক্ষ ডাঙৰিয়া মোক এই প্ৰশ্নটো প্ৰথম প্ৰশ্নটো মই প্ৰশ্নটো খুদিছিল যে অসমত নেচন এৰিয়া এবাৰ ধান খেতি কৰা এৰিয়া কিমান আছে তেখেতে কলে যে 27.24 লাখ হেক্টৰ আৰু সৰ্বমুঠ খেতি কৰা এৰিয়া গ্ৰছন এৰিয়া আছে 38.88 লাখ হেক্টৰ তাৰ পাছত কলে যে ইয়াৰে 2023 বৰ্ষলৈকে 11.03 লাখ হেক্টৰ কৃষিভূমিত জলসিঞ্চনৰ আওতালৈ অনা হৈছে যদিও বৰ্তমানে কেৱল 5,50,000 হেক্টৰ কৃষিভূমিতহে জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰা হৈছে মোৰ প্ৰশ্নটো হ'ল যে কেৱল 14% মাটিত তাকো চৰকাৰী তথ্য 14% মাটিত জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰা জলসিঞ্চন বিভাগে বা চৰকাৰে কেতিয়াৰ ভিতৰত অসমৰ প্ৰত্যেকখন পথাৰত 100% ইৰিগেশ্যনৰ ব্যৱস্থা কৰিব কাৰণ চৰকাৰে কৈ আছে যে কৃষকৰ আয় বৃদ্ধি কৰিব লাগে চৰকাৰে কৈ আছে যে আমি অসমখনক ভাৰতবৰ্ষৰ ভিতৰতে শ্ৰেষ্ঠ ৰাজ্য কৰিব লাগে ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত এখন কৰিব লাগে পৃথিৱীৰ কোনো দেশ এনেকুৱা দেশ নাই যি দেখে জলসিঞ্চন নকৰাকে বছৰত মাত্ৰ এবাৰ খেতি কৰি পথাৰ পেলাই থৈ ধনী হ'ব পাৰিছে বছৰৰ সকলো সময়তে খেতি কৰিব পৰাকৈ কোৱেশ্চনটো কৰিব পথাৰত জলসিঞ্চনৰ ব্যৱস্থাৰ কাৰণে কেতিয়া টার্গেট লোৱা হৈছে আৰু তাৰ কাৰণে কি কি আঁচনি লোৱা হৈছে প্ৰত্যেকটো আঁচনি কে টার্গেটটো কেতিয়া ফুলফিল কৰা হ'ব এই সম্পৰ্কে আমাক অনাৰেবল মিনিষ্টাৰ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় সদস্যে এই গুৰুত্বপূৰ্ণ বিষয় ইয়াত উঠাইছে অসমৰ জলসিঞ্চ প্ৰকল্পবোৰত আজিৰ পৰাই নহয় আগৰ পৰা এটা ডাঙৰ সমস্যা আছে কি যে এফ আই এছ যেতিয়া বনোৱা হয় ফ্ল'ৰ ইৰিগেশ্যন ছিষ্টেমত যেতিয়া ইৰিগেশ্যন কৰা হয় এল আই এছ বনোৱা হয় ইৰিগেশ্যন মানে পানীক লিফ্ট কৰি যেতিয়া ইৰিগেশ্যনৰ সুবিধাটো কৰি দিয়া হয় নদীয়ে গতিপথ সলনি কৰে মাটি উঠে য'ত লিফ্ট ইৰিগেশ্যন আছে তাত মাটি উঠি যায় চৰ পৰি যায় আৰু প্ৰকল্পবোৰ নষ্ট হয় এই 11 লাখ হেক্টৰৰ যিটো কথা কৈছিলে তেখেতে তাৰ ভিতৰত মাত্ৰ এতিয়া বৰ্তমান চলিত অৱস্থাত আছে 5.5 অৰ্থাৎ 50% প্ৰজেক্টবোৰে ডিউ টু নেচাৰ অফ দি ৰিভাৰ নদীৰ যিটো প্ৰকৃতি তাৰ বাবে বিকল হৈ গৈছে কিন্তু যোৱা 2 বছৰ আমাৰ মেজৰ ফ'কাছটো হ'ল যে কেনেকৈ আমি বিকল হৈ যোৱা প্ৰকল্পবোৰ ভাল কৰিব পাৰোঁ আৰু আপোনাৰ মাধ্যমত মই খণ্ডনক জনাই ভাল পাইছোঁ যে যোৱা 2 বছৰত প্ৰায় 410টা ইৰিগেশ্যন স্কিম মাত্ৰ 37 কোটি টকা খৰচ কৰি আমি ভাল কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাত আমি যিটো পটেনচিয়েল নষ্ট হৈ গৈছিলে প্ৰায় 16,650 হেক্টৰ মাটি অধ্যক্ষ মহোদয় মোৰ প্ৰশ্নটো সেইটো নহয় কিন্তু মই যিটো কব খুজিছো এটো কব দিয়া কোৱাৰ অধিকাৰ মোৰ আছে আৰু আপোনাৰ জৰিয়তে মই সদনক জনাব খুজিছো যে যোৱা 2 বছৰত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ প্ৰেৰণাত 410টা স্কিম আমি ৰিভাইভ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু মাত্ৰ 37 কোটি টকা খৰচ গ'ল ক'ৰবাত 10 লাখ ক'ৰবাত 5 লাখ ক'ৰবাত 20 লাখ টকা খৰচ কৰি যিটো পটেনচিয়েল হেৰুৱাই গৈছিলে তাত আকৌ আমি ঘূৰাই আনিবলৈ সক্ষম হ'লোঁ 16,650 হেক্টৰ মাটি আৰু মই ভাবোঁ যে যিবিলাক কাম আগত হোৱা নাছিলে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মাৰ্গদৰ্শনত এই কামবোৰ আমি কৰিবলৈ সক্ষম হ'লোঁ আজি 14% অঞ্চলত জলসিঞ্চনৰ ব্যৱস্থা কৰা হৈছে তাৰ ভিতৰতো বহুতখিনি প্ৰকল্প বিকল হৈ আছে আৰু সকলোৱে জানে যে অসমৰ নদীৰ প্ৰকৃতিটো কি লিন পিৰিয়ড যেতিয়া পানীৰ প্ৰয়োজন হয় যেতিয়া খেতিয়কে পানী বিচাৰে তেতিয়া পানী নাথাকে
মাত নদীত তেতিয়া পানি না থাকে কিন্তু বৰখন বৰখনৰ সময়ত এই নদীতে পানী মানে জিমান পানী নদীয়ে লব পাৰে তাতকে বেছি পানী হয় এবুলি বান পানী হয় সো নেচার অফ দি রিভার জেনে কো আছে তার চিন্তা করি প্রকল্পবুর কেনেকে করিব পারি তার উপরত আমি চিন্তা করি আছো আর আপনার মাধ্যমে সদনক মই জনাব খুজিছো যে বহুত ধরনের ইনোভেশন জলসিঞ্চন বিভাগে আরম্ভ করিছে পর্যায়ক্রমে অসমৰ প্রত্যেকটো খেতিয়কক পানি দিয়ার ব্যবস্থা করার দায়িত্ব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় জলসিঞ্চন বিভাগক অর্পণ করেছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার ভিতর ফেজ ওয়ান ফেজ টু ইতিমধ্যে কমপ্লিট হল আর প্রায় 10,000 টিউববেল আমি দিছু তারপরা পটেনশিয়াল মানে কব হলে প্রায় 40,000 হেক্টর পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে নতুনকে 9খন এসএমআই স্কিম আমি সেন্ট্রেল গভর্নমেন্টের পর অনুমোদন পালো আর 23খন স্কিমের উপর আমার কাম চলি আছে দুখন ডাঙর স্কিম রুকনি আর সোনাইয়ের উপরতো কাম চলি আছে যেটু যদি ইমপ্লিমেন্ট হয় প্রায় 28,000 হেক্টর মাটিত আমি পানি দিব পারিম বহু ধরনের স্কিম আরআইডিএফ নাবার্ড এই চলি আছে আর আমার দায়িত্ব আছে যে খেতিয়কক পানি দিব লাগে আর এটা কথা আপনার জড়িয়ে মানে সদনক জানাব খুঁজিছো যে আগত খেতিয়কে খেতি করেছিল কিন্তু ধানের উচিত মূল্য নোপার কারণে খেতিয়কে খেতির পৰা বিরত হয়ে প্রশ্নটোর উত্তর লাগে প্রশ্ন উত্তর দি আছে বেলেগ উত্তর দি আছে নহয় না আপনি এটা খুঁজেছে কিমানটা মানে কেতিয়া শেষ করিব অসম নিজৰ ভূৰি থিয় হৈছে এখনি যদি আপনি ভাল না পে তো আপনার প্রবলেম এটো তো মোৰ প্রবলেম নহয় কিন্তু অধ্যক্ষ মহোদয় আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ব্যবস্থা করেছে যে কৃষকৰ পৰা ধান কিনিব লাগে আৰু মানে এই অসম সরকারে ধান কিনার কারণে আজি খেতি পথাৰত পানির চাহিদাও বাড়িছে আর আহা দিনবোৰত অসমৰ প্রত্যেকজন খেতিয়ক পানি দিয়ার ব্যবস্থা সরকারের দ্বারা করা হব দ্বিতীয় সাপ্লিমেন্টারি অধ্যক্ষ ডাঙরিয়া খালি এটা কথা কই লো তেখেতে খেতিয়ক টু বুলি শব্দটো ব্যবহার করেছে মই ভাবো যে এটো যাতে টু শব্দটো না থাকে খেতিয়ক জন এই শব্দটো যাতে ইয়াত যাতে মাইনুচ্ছ যাতে খেতিয়ক টু কি হয় খেতিয়ক টু বুলি কৈছে না না কি হয় খেতিয়ক টু বুলি কলে কি হয় খেতিয়ক টু মানে অসমীয়া ভাষাত মান্যার্থত আর তুচ্ছার্থ দুটা শব্দ আছে টু বুলি কলে তুচ্ছার্থক বুঝায় খেতিয়কজন যে শ্রম করে আমাক খুয়াইছে যি অসমৰ গোটেই মানুহবিলাকক ভাত খুৱাই আছে তেওঁক আমি সন্মান সহকাৰে বিধানসভাত পোৱাটো আমাৰ দায়িত্ব ঠিক আছে এটা মোৰ প্ৰশ্নটো হ'ল ছাপ্লিমেণ্টেৰী কুৱেশ্যনটো হ'ল যে অধ্যক্ষ ডাঙৰীয়া তেখেতে যিটো উত্তৰ দিলে তাত ক'লে যে আমাৰ জলসিঞ্চনৰ কাৰণে বহুত সমস্যা আছে গতিকে তেখেতে আল্টিমেটলি ক'লে যে আচলতে আমি 100% ইৰিগেশ্যন দিব নোৱাৰোঁ অথচ আমি সকলোৱে জানো যে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বাৰম্বাৰ কৈ আছে যে আমি অসমক শ্ৰেষ্ঠ ৰাজ্য কৰিম ভারতবর্ষের ভিতর 5খন রাজ্যের এখন ধনী রাজ্য করি মই আগতেও কৈছিল প্রত্যেকবার বিধানসভাতে কোঁ আর এবার বিশেষভাবে রিজলিউশন বা সংকল্প প্রস্তাব আনি কৈছিল যে অসমক যদি সচাকে ধনী রাজ্য করব লাগে তেতিয়াহলে 5টা থিওরি আছে এটা হল সকলো সময়তে খেতি করার রাজ্য 2 নম্বরতে হল আমার যেটু খেতির উৎপাদন হব সেটুক সম্পূর্ণরূপে আমার ব্যবসায়টো আমার হাতলে আহিব লাগিব বস্তুর দাম পাব লাগিব 3 নম্বরটো হল যে আপনার মানুহবিলাকক প্রফেশনাল করে দিব লাগিব 4 নম্বরটো হল আমি সকলোবিলাকে আমি বাণিজ্যিক হব এটা বুঝি পাইছো আর 5 নম্বরটো হল ইন্ডাস্ট্রিয়ালাইজ কোয়েশনটো করক প্রশ্নটো হল যে সরকারের হসাকে অসমত 100% জলসিঞ্চন করিবর কারণে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার মিলি 2026 চন তেওঁলোকে 5 বছৰ মেন্ডেট পাইছে 2026 চনের ভিতর সকল পথারতে পানি যোগান দিব সচাকে নয় নাকি আপনাদের যদি নয় আজিয়ে কই দিয়ক আর যদি কিবা আসনি আছে যে আসনির জড়িয়ে আপনাদের সচাকে এটু করব পারিব আসনি কিটার নাম কিমান এলটমেন্ট করা হয়েছে আর 26লৈকে কিমান টকার এলটমেন্ট করা হব মিনিস্টার হব ইমান ভিজন এটা লাগে প্রত্যেকজন মন্ত্রীরে প্রত্যেকটো ডিপার্টমেন্ট মন্ত্রী ডাঙরে উত্তর দিব ভিজনে যদি নাই তেতিয়া হব ধন্যবাদ আপনি আর কি উল্টা পাল্টা নিজে প্রশ্ন নিজে উত্তর করে থাকিব না লাগে এফালে উত্তর দিব অধ্যক্ষ মহোদয় মই যেতিয়া কোৱা আছিল তেখেতে হয়তো মন দিয়া নাই আমি বহু ধরনের আসনের উপর কাম করে আছো আজি মই সোনাই রূপনির কথা কলু প্রায় 1,500 কোটি টকার প্রকল্প তারপিছত এতিয়া আরআইডিএফ এসওপিডি আর 23টা যেটু আপকামিং স্কিম মই এসএমআইর কথা কলু প্রায় 800 কোটি টকার এই স্কিম আছে আর আমার চিন্তাটো হল যে যিসকল
খেতিয়ক রাজ্য সরকার আসনিটো নাম প্লিজ প্লিজ রাজ্য সরকার আসনিটো নাম কক আপনি প্লিজ যেটো আসনি জড়িত পঠাৰ প্লিজ দিব 26 ৰ ভিতৰ প্লিজ রিপ্লাই দি আছে আপোনা না না কোয়েশ্চন তেনে কোন হয় কোয়েশ্চন সোয়া সোয়া একিউ প্রশ্ন হৰিছো একিউজ কৰি ভালে কোয়েশ্চন কৰিব নালাগে তো আপোনালোকৰ দুইজনৰ বিষয় নহয় বিধান সভা গটিকে মন্ত্রী হিচাপে টেকেতে টেকেটৰ উত্তৰটো দি আছে অনাবল মিনিষ্টাৰ অধ্যক্ষ মহোদয় বাহিৰৰ ভিতৰত সেৱা কৰিম বুলি জলসিঞ্চন বিভাগে বিভিন্ন ধৰণৰ প্ৰকল্প হাতত লৈছে যত নদী নাই যত নদী পা এলাইস এফআইএছ হ'ব নোৱাৰে তাত আমি ডিপ টিউববেল দিয়াৰ ব্যৱস্থা কৰি আছো যত নদী আছে আৰু খৰালি মাহত পানী থাকে নদীত তাত এলাইস এফআইএছ কৰা ব্যৱস্থা কৰি আছো যত ডাঙৰ প্ৰকল্প ল'ব পাৰি তাত ডাঙৰ প্ৰকল্প লোৱাৰ ব্যৱস্থা কৰি আছো কিন্তু একেদিনে এই কামবোৰ হৈ যাব তেনেকুৱা নহয় বিকল হৈ যোৱা 410টা প্ৰকল্প যোৱা দুই বছৰত আমি ৰিভাইভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আজি মই মানে জিলাই জিলাই গৈছোঁ মই চাৰিটা জিলা নিজে ভ্ৰমণ কৰিলোঁ প্ৰত্যেকটো বন্ধ হৈ যোৱা প্ৰকল্প মই চালোঁ ধেমাজি জিলা লখিমপুৰ জিলা ডিব্ৰুগড় জিলা এই জিলাবোৰত মই ভ্ৰমণ কৰিছোঁ অধ্যক্ষ মহোদয় সদস্যহঁতে মোক কোঅপাৰেট কৰিছে আৰু য'ত য'ত যি প্ৰজেক্টবোৰ আমি ৰিভাইভ কৰিব পাৰোঁ আজি দৰকাৰী হ'ল য'ত 90% খৰচ হৈ গ'ল কিন্তু প্ৰজেক্টত পানী নাহে 10% খৰচ কৰি কিবা নতুন টেকন'লজি ব্যৱহাৰ কৰি যদি তাক আমি ৰিভাইভ কৰিব পাৰোঁ নতুন কৰিলে 100 টকা লাগিব পুৰণিটোক ৰিভাইভ কৰিলে 10 টকাত হৈ যাব আমাৰ ফ'কাছটো হ'ল যে এই পটেঞ্চিয়েল যিটো হেৰুৱাই গ'ল 50% বিকজ অফ দি নেচাৰ অফ দি ৰিভাৰ এণ্ড নেচাৰেল কেলামিটিজ ইয়াক আমি কেনেকৈ ৰিভাইভ কৰি সোনকালে পানী দিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা আমি কৰি আছোঁ নতুন প্ৰকল্প অনা ব্যৱস্থা কৰি আছোঁ আৰু মানে যিমান পাৰোঁ সোনকালে প্ৰজেক্টবোৰ ৰিভাইভ কৰাৰ ব্যৱস্থা বিভাগৰ তৰফৰ পৰা হৈ আছে মনোৰঞ্জন তালুকদাৰ